রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো সাইয়েদ আবুল হাসান আলী নদভী কর্তৃক রচিত এর ষষ্ঠ খণ্ডে আপনাদেরকে স্বাগতম। এই খণ্ডে আমরা আলোচনা করব ইরানের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং রাজস্ব ব্যবস্থা নিয়ে। ইরানের রাজস্ব ব্যবস্থা। ইরানের রাজনৈতিক ও সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা না ছিল ন্যায়ভিত্তিক আর না ছিল সুসংহত, বরং অধিকাংশ ব্যবস্থা ছিল অসম এবং নিপীড়নমূলক। রাজস্ব আদায়কারী আমলাদের চরিত্র, মানসিকতা এবং রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অবস্থা মাতিক এই ব্যবস্থার পরিবর্তন ঘটত। শাসানি আমলে ইরান নামক গ্রন্থের লেখক বলেন, রাজস্ব নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে তহসিলদাররা আত্মসাত ও বল প্রয়োগ করে কর আদায় করত। রাজস্বের পরিমাণ নিরূপণ ও নির্ধারণের কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় প্রতি বছর এর বিভিন্ন রকম হার নির্ধারণ হওয়ায় বছরের শুরুতে আয় ব্যয়ের বাজেট তৈরি করা সম্ভব ছিল না। এছাড়া এসব ব্যাপারে নিয়ন্ত্রণ রাখাও ছিল কঠিন, ফলে অনেক সময় রাজকোষ অর্থশূন্য থাকা অবস্থাতে যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু অস্বাভাবিক হারে রাজস্ব ধার করা তখন অপরিহার্য হয়ে পড়ত, আর এর জের গিয়ে পড়ত সবসময় পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ প্রদেশগুলোর উপর, বিশেষ করে ব্যাবিলনের উপর। পারসিক সাম্রাজ্যের রাজকোষ ও ব্যক্তিগত সম্পদ। জনগণের কল্যাণার্থে রাজকোষ থেকে ব্যয়িত অর্থের পরিমাণ খুব বেশি ছিল না। পারস্য সম্রাটদের সবসময় এই নিয়ম ছিল যতটা সম্ভব রাজকোষে নগদ অর্থকড়ি এবং মূল্যবান দ্রব্যাদি সঞ্চিত রাখা। সম্রাট দ্বিতীয় খসরু 607 থেকে 608 খ্রিস্টাব্দের তদীয় রাজকোষের অর্থ তখন তোসিফন বা মাদায়েনের নবনির্মিত অট্টালিকার স্থানান্তরিত করেন। সেই সময়তে রক্ষিত ছিল কেবল স্বর্ণের পরিমাণই 46 কোটি 80 লক্ষ মিসকাল, অর্থাৎ 37 কোটি 50 লক্ষ ফ্রাঙ্ক স্বর্ণমুদ্রা। রাজত্বের 3 বর্ষের পরে তার রাজকোষের অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াইল 80 কোটি মিসকাল। কেবল তার রাজমুকুটেই 120 পাউন্ড বা প্রায় 1.5 মণ নিখাদ স্বর্ণ ছিল। শ্রেণীভেদ। ইরানের জাতীয় জীবনের সম্পদ এবং প্রাচুর্য গুটি কয়েক লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাতে গোনা কয়েকজন ছিল খুবই ধনাঢ্য এবং সম্পদশালী, অবশিষ্ট সব লোক ছিল অত্যন্ত দরিদ্র এবং দুর্দশাগ্রস্ত। ইরানের ইতিহাসে ন্যায়প্রায়ণতা ও সুশাসনের জন্য সম্রাট নওশেরওয়ার শাসনামল প্রবাদ বাক্যের মতো শাসানি আমল ইরান নামক গ্রন্থের লেখক তার শাসনামল সম্পর্কে লিখেছেন, খসরু বা নওশেরওয়া এর অর্থনৈতিক সংস্কারের মধ্যে অবশ্য প্রজাদের তুলনায় রাজকোষের স্বার্থটাই বেশি প্রাধান্য পেয়েছে। প্রজা সাধারণের সেই আগের মতোই দুঃখ, দরিদ্র, অজ্ঞতা, দুর্দশার মধ্যেই জীবন আপেত করছিল। বাইজেন্টাইন যে দার্শনিক পারস্য সম্রাটের দরবারে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছিল, এই দৃশ্য সত্তরে ইরান সম্পর্কে তারা বিস্তশ্রুদ্ধ হয়ে পড়েন এবং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এই কথাও সত্য যে তারা এত বড় মাপের দার্শনিক ছিলেন না যে একটি ভিন্ন জাতির আচার অভ্যাস প্রথা নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন, এবং যেসব বিষয় একজন দার্শনিক সম্রাটের সাম্রাজ্য হিসেবে দেখতে ইচ্ছুক ছিলেন তা তাদের চোখে পড়বে না। যেহেতু জাতিগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে পড়াশোনায় তাদের আগ্রহ ছিল না এবং তাদের মানসিকতাও এমন ছিল না যেমনটি এ বিষয়ে একজন পাঠকের হয়ে থাকে। যেহেতু ইরানিদের কিছু কিছু প্রথা, যেমন নিষিদ্ধ মহিলা, আপন কন্যা এবং বোনেদের বিয়ে করার প্রথা অথবা মৃতদেহগুলোকে সকলে খাওয়ার জন্য উন্মুক্ত রেখে দেওয়ার ধর্মীয় রসমগুলো তাদেরকে ক্ষিপ্ত করে তোলে, কেবল এসব রসমই ছিল না যার দরুন ইরানের অবস্থান তাদের কাছে ভালো লাগেনি, বরং জাতিভেদ প্রথা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে অনতিক্রম্য ব্যবধান ও বিরাজমান দুর্দশা ও দুরবস্থা যার ভেতর নিম্ন শ্রেণীর মানুষগুলোর জীবনযাপন করেছিল এসব মানুষের কাছে অসহনীয় ছিল। এসব দৃশ্য দেখে শুনে তারা ত্যক্ত বিরক্ত হয়ে ওঠেন। আরও দেখতে পান সমাজের সবল এবং শক্তিশালী লোকেরা দুর্বল লোকেদের উপর নিপীড়ন চালাচ্ছে, তাদের সঙ্গে নির্মম এবং নির্দয় আচরণ করছে। এই অবস্থা কেবল ইরানেই ছিল না, তার সমসাময়িক এবং প্রতিদ্বন্দ্বী বাইজেন্টাইন সাম্রাজ্যে মারাত্মক ধরনের শ্রেণী বৈষম্য বিরাজ করছিল। রবার্ট ব্রিফ্লান্ট বলেন, এটাই নিয়ম যে যখনই কোনো সামাজিক প্রতিষ্ঠান ধ্বংসন্মুখ হয়ে যায় তখন এর চালকের গতি এবং অগ্রসমন্বয়তাকে থামিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পান না। এজন্যই রোমান সমাজ তাদের পতনের যুগে কঠিন ধরনের নিপীড়নমূলক শ্রেণীভেদের লৌহ শৃঙ্খলে আষ্টে পিষ্টে বন্দী হয়ে পড়েছিল। সমাজে কারোর এমন কোনো ক্ষমতা ছিল না যে এই পেশা পাল্টাবে, সন্তানের জন্য তার পৈতৃক পেশা অবলম্বন করা ছিল বাধ্যতামূলক।
উভয় সাম্রাজ্যের বড় বড় পদ প্রভাব প্রতিপত্তির মালিক অভিজাতদের জন্য নির্দিষ্ট ছিল, শাসক মহলের সাথে তাদেরই দহরম মহরম ছিল। ইরানের কৃষক কুল নিত্য নতুন করভারে জনগণের কোমর ভেঙে গিয়েছিল, বহু কৃষকই কৃষিকাজ ও ক্ষেত খামার ছেড়ে দিয়েছিলেন। এসব করের হাত থেকে পরিত্রাণ লাভ এবং বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের দায়িত্ব থেকে অব্যাহতি পাবার আশায়, যার প্রতি তাদের কোনো আগ্রহ আদৌ ছিল না, তারা খানকা এবং উপাসনালয়গুলোতে গিয়ে আশ্রয় নিত। কেননা যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে যুদ্ধ সংগঠিত হতো সেসব লক্ষ্য এবং উদ্দেশ্যের ব্যাপারে তাদের আদৌ কোনো আকর্ষণ ছিল না, ফলে বেকারত্ব এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন ব্যাধি সর্বত্র বিস্তার লাভ করে। শাসানি আমলে ইরান নামক গ্রন্থের লেখক রাষ্ট্রের খাদ্য উৎপাদন এবং আমদানি রাজস্বের প্রধান মাধ্যম ইরানের কৃষককুল সম্পর্কে লেখেন, কৃষকদের অবস্থা ছিল খুবই করুণ, তাদের ভাগ্য ছিল জমির সঙ্গে বাঁধা, বেগা শ্রম সহ সর্বপ্রকার শ্রমের কাজই তাদের থেকে গ্রহণ করা হতো। ঐতিহাসিক আম্বিয়ান মার্সেলিনিয়াস বলেন, বিশাল সৈন্যবাহিনীর পেছনে ওইসব হতভাগা কৃষকের পদব্রজে চলতে হতো, চিরস্থায়ী গোলামি ছিল যেন ওইসব কৃষকের ভাগ্যলিপি, এজন্য তাদের কোনো প্রকার বেতন কিংবা পারিশ্রমিক দিয়ে উৎসাহিত করা হতো না। কৃষকদের সাথে জমিদারদের সম্পর্ক ছিল অনেকটা সেই রূপ যেরূপ সম্পর্ক থাকে মনিবদের সাথে কৃতদাসদের। শাসকদের আচরণ, আমলা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সাধারণ জনগণ এবং রাজ্যের প্রদাবৃন্দের সঙ্গে এমন রূঢ় এবং নির্মম আচরণ করত যা ছিল বর্ণনাতীত, এ ব্যাপারে তারা ছিল নিদারুণ অসহায়। ওইসব কর্মকর্তা ও আমলা জনগণের জানমালের যেমন কোনো পরোয়াই করতো না, তেমনি পরোয়া করতো না তাদের ইজ্জত আবরুর। লোকে অভিযোগ করত, কিন্তু যাদের হাতে ক্ষমতার বাগডোর ছিল তা এসবের প্রতি আদৌ কর্ণপাত করতো না। লোকেরা শেষাবধি ধরেই নিয়েছিল যে এই আধার পুরি তাদের ভাগ্যের লিখন, এর হাত থেকে মুক্তির আর কোনো পথ নেই। কোনো এক সময় তারা এ ধরনের জীবনযাপনের চেয়ে মৃত্যুকেই শ্রেয় জ্ঞান করত। কৃষক সমাজ ও ভোগবিলাসপূর্ণ জীবন, রোম এবং পারস্য উভয় স্থানেই সাধারণভাবে লোকেদের কাঁধে ভোগবিলাসের এক ভূত চেপে বসেছিল। কৃত্রিম সভ্যতা ও প্রতারণাপূর্ণ জীবনের এক সর্বগ্রাসী প্লাবন জেঁকে বসেছিল, যার ভেতরে তারা আপাদ মস্তক নিমজ্জিত ছিল। রোম ও পারস্যের সম্রাট এবং তাদের আমির উমারা ও আমত্যবর্গ আলস্য ঘুমেছিল বিভোর, মজা ওড়াও ফুর্তি করো এছাড়া আর কোনো চিন্তাভাবনা তাদের মস্তিষ্কে ঠাঁই পেত না। ভোগবিলাসিতার এমন এক স্বর্গরাজ্য তারা কায়েম করেছিল যেখানে কল্পনার পাখাও গিয়ে ছুঁইতে পারবে না। চাকচিক্য ও জৌলুসপূর্ণ জীবন, ভোগবিলাস ও আরামায়সের প্রাচুর্য ছিল ভরপুর। এসব এত সূক্ষ্ম এবং কারুকার্যময় ছিল যে তাতে বুদ্ধি বিভ্রম ঘটা আদৌ বিচিত্র ছিল না। পারসি ঐতিহাসিক শাহিন ম্যাকাডিয়ান্সের বর্ণনা মোতাবেক পারস্য সম্রাট খসরু পারভেজের মহলে 12,000 রমণী ছিল, 50,000 ছিল উৎকৃষ্ট জাতের ঘোড়া, অগণিত মহল, নগদ অর্থ, হীরা জওহরাত ও নানাবিধ ভোগবিলাসের সামগ্রী যার পরিমাণ করাও ছিল কঠিন। তার মহল আপন শান শৌকতে ও জৌলুসের বৈচিত্র্য ছিল তুলনাহীন। ঐতিহাসিক ম্যাকাডিয়াস বলেন, ইতিহাসের এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না যে কোনো বাদশাহ পারস্য সম্রাটের মতো বিলাসিতা স্রোতে এভাবে গা ভাসিয়েছেন যাদের কাছে উপহার উপঢৌকন ও রাজস্বের অর্থে মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের শহরসমূহ থেকে আসত। মুসলিম বিজয়ের পর যখন ইরানিরা ইরাক থেকে উৎখাত হয়, তখন তারা যেসব মূল্যবান দ্রব্য সামগ্রী পেছনে ফেলে গিয়েছিল তার মূল্য নির্ণয় করাও ছিল কঠিন। পরিত্যক্ত সামগ্রীর মধ্যে মূল্যবান জড়ো অ্যাসেট, স্বর্ণ ও রৌপ্যের পাত্র, রূপচর্চার সামগ্রী ও সুগন্ধি দ্রব্য প্রধান ছিল। তাবারির বর্ণনা মোতাবিক আরবরা মাদায়েন জয়ের পর এমন সব তাবু পেয়েছিলেন যেগুলো মোহরাঙ্কৃত ছিল, সাজপূর্ণ ছিল। আরবরা বলেন, আমরা মনে করেছিলাম এর ভিতর বুঝি খাবার সামগ্রী আছে, খোলার পর জানতে পারলাম এগুলো স্বর্ণ এবং রৌপ্য পাত্র। ঐতিহাসিকগণ একটি কার্পেটের বর্ণনা দিয়েছেন যার উপর বসে রাজসভার আমর্ত্যবর্গগণ বসন্ত মৌসুমে মদপান করত। এ প্রসঙ্গে তারা লিখেছেন, এর আয়তন ছিল 60 বর্গগজ, প্রায় 1 একর জমির উপর তা বিছানো যেত। এর জমিন ছিল স্বর্ণের, যার জায়গায় জায়গায় হীরা জহরাত ও মণিমুক্তার পুষ্প অঙ্কিত ছিল, পুষ্প উদ্যান ছিল যার ভিতর ফলযুক্ত এবং ফলবান বৃক্ষ অবস্থিত ছিল, বৃক্ষের শাখা ছিল স্বর্ণের আর পাতা ছিল রেশমের, ফুলের কলি ছিল স্বর্ণ রৌপ্য আর ফল ছিল হীরা জহরাতের,
এর চতুর্পাশে ছিল হীরার ঝলক যুক্ত, আর তার মাঝখানে বসানো ছিল বীথিকা ও আঁকাবাঁকা নহর, আর এই সবই ছিল হীরা জহরাতের। হেমন্তকালে শাসানি বংশের রাজমুকুটধারীগণ ওই হৈমন্তিক নিরস্তাবিহীন উদ্যানে বসে শরাব পান করত এবং বিত্ত সম্পদের এক বিস্ময়কর মনোহর দৃষ্টিগোচর হতো যা ইতিপূর্বে কেউ কখনো দেখেনি। রোমান শাসনামলে সিরিয়া ও কেন্দ্রীয় শহরগুলোতে অবস্থা একই ছিল। এই সময় হুকুমতের বিলাসিতা ও সূক্ষ্ম শিল্পকলার ক্ষেত্রে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। রোমক সম্রাটগণ তাদের সিরীয় নেতৃবৃন্দ ও প্রশাসকবৃন্দ খোলাখুলিভাবে এবং প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা করে। তাদের আলিশান মহল, দিওয়ানাখানা, মদ্যপান এবং নিত্যগীতি মাহফিলগুলোর বিলাস উপকরণ, সম্পদ এবং প্রাচীরের আসবাব দ্বারা পরিপূর্ণ ছিল। ইতিহাস ও কিংবদন্তি থেকে জানা যায় এইসব লোক বিলাসপ্রিয়তা ও আয়েশি বেশভূষার ক্ষেত্রে বহু দূর এগিয়ে গিয়েছিল। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণের পূর্বে সিরিয়ার গাসসানী আমির উমরার দরবারে গিয়েছিলেন, জাবালা ইবনে আইহামের এ জাতীয় মজলিসের ছবি এঁকেছেন এভাবে: আমি 10 দাসী দেখলাম, তাদের 5 ছিল রোমের। তারা এক প্রকার বাদ্যযন্ত্রের সাহায্যে গান বাজছিল, আর বাকি 5 হীরার। তারা স্থানীয় সুরে গাইছিল, যাদেরকে আরব সর্দারা ইয়াস ইবনে কুবাইসা উপঢৌকন পাঠিয়েছিলেন। এছাড়া আরব এলাকা, মক্কা প্রভৃতি থেকেও গায়ক গায়িকাদের দল যেত। জাবালা তখন শরাব পানের জন্য বসত, তখন তার বসার ফরাসের উপর নানা রকম ফুল, চামেলির জুঁই প্রভৃতি বিছিয়ে দেওয়া হতো। স্বর্ণ ও রৌপ্য নির্মিত পাত্রে মিশ্ক আম্বর পরিবেশিত হতো। রৌপ্যের তস্তরিতে বিশুদ্ধ ও নির্ভেজাল কস্তুরি নিয়ে আসা হতো। শীতকালে সুগন্ধ চন্দন কাঠ জ্বালানো হতো, গ্রীষ্মকাল হলে বরফের বিছানা হতো। তার ও তার সাথীদের জন্য বিশেষ পোশাক নিয়ে আসা হতো, যা দিয়ে তারা শরীর ঢাকত। শীতকালে মূল্যবান পশমি এবং চর্ম বস্ত্রাদি নিয়ে হাজির করা হতো। বিভিন্ন প্রদেশ ও রাজ্যের গভর্নর, শাহজাদা, আমির উমরা ও উচ্চবিত্ত অভিজাত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা বাদশার পদাঙ্ক অনুসরণ করে চলত এবং পানাহার ও পোশাক পরিচ্ছেদ জীবনাচরণ যাত্রায় তাদের অনুকরণ করার চেষ্টা করত। জীবনমান খুবই উচ্চ এবং সমাজ খুবই জটিল হয়ে গিয়েছিল। মানুষ তার নিজের জন্য নিজের বাসন ভূষণ নেন কোনো একটি অংশের জন্য এত বেশি পরিমাণ খরচ করত যা একটি গোটা মহল্লা, গ্রাম কিংবা গোটা বসতির ভরণ পোষণ ও লজ্জা নিবারণের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট হতো। আর এমনটি করা সমাজের নিন্দা এবং অপমাননার ভয়ে প্রত্যেক বিশিষ্ট এবং শরীফ লোকেদের জন্য আবশ্যকরণীয় ছিল। এমনকি এও জীবনের এক অপরিহার্য এবং অপরিবর্তনীয় প্রয়োজনে পরিণত হয়ে গিয়েছিল। সাহাবি বলেন, ইরানের লোকেরা তাদের মাথায় যে টুপি পরিধান করত তা হতো তাদের গোত্রীয় এবং অবস্থানগত মর্যাদা মাফিক। গোত্রের শীর্ষস্থানীয় অভিজাত এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তিটির টুপি হতো 1 দিরহাম মূল্যের। এদের অন্যতম ছিল হরমুজ। হীরা জওহরাতে খচিত তার শিরোপার মূল্য ছিল 1 দিরহাম। আভিজাত্যের মাপকাঠি ছিল এই যে তিনি ইরানের 7 শীর্ষস্থানীয় খানদানের কোনো একটির সদস্য হবেন। পারস্য সম্রাট কর্তৃক নিযুক্ত হীরার গভর্নর ছিলেন আজাদিয়া জাদওয়াওয়াহ। সামাজিক অবস্থানগত মর্যাদার দিক দিয়ে তার অবস্থান ছিল দ্বিতীয় পর্যায়ে, এজন্য তার শিরোপার মূল্য ছিল 50,000 দিরহাম। রুস্তমের মাথায় যে শিরোপা স্থান পেত তা 70,000 দিরহাম মূল্যে বিক্রি হয়েছিল, আর তার প্রকৃত মূল্য ছিল 1 দিরহাম। লোকে এই চরমপন্থী সমাজ ও ধ্বংসাত্মক ঠাটবাজের এভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং এই সংস্কৃতি তাদের শিরা উপশিরায় ও অস্থি মজ্জায় এমনভাবে মিশে গিয়েছিল যে এই কৃত্রিম লৌকিকতা ও আচার অনুষ্ঠান তাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল এবং এ থেকে তারা সরে আসার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। নাজুক থেকে নাজুকতর মুহূর্তেও এবং কঠিন থেকে আপৎকালে সহজ সরল জীবনযাপন এবং সাধারণ পর্যায়ে নেমে আসা তাদের পক্ষে ছিল অসম্ভব। মুসলিমদের হাতে মাদায়নের পতনের পূর্ব মুহূর্তে পারস্যের শেষ সম্রাট ইয়াজদারগিরকে কী অসহায় অবস্থায় রাজধানী ছেড়ে পালাতে হয়েছিল তা সহজেই অনুমেয়। কিন্তু এছাড়া তাড়াহুড়ো ও পেরেস্তান অবস্থায় তিনি তার সাথে যে পরিমাণ দ্রব্য সম্ভার নিয়ে গিয়েছিলেন তা থেকেই উপরুক্ত মানসিকতা এবং সংস্কৃতির মাপকাঠি সম্পর্কে পরিমাপ করা যাবে। শাসানি আমলে ইরান নামক গ্রন্থের লেখক বলেন, ইয়াজ দাগিরদো তার সাথে 1,000 বাবুরচি, 1,000 গায়ক, 1,000 চিতাবাগের রক্ষক, 1,000 বাদ্যযন্ত্র, 1,000 বাজ পাখি পালক আরও বহু লোক নিয়ে গিয়েছিলেন।
তার সংখ্যাও তার মতে তার মর্যাদার তুলনায় খুবই কম ছিল। পরাজয়ের পর হরমুজান যখন প্রথমবারের মতো মদিনায় আগমন করল এবং হযরত ওমরের মজলিসে হাজির হলো, তখন সে পানি চাই, একটা মোটা পেয়ালায় পানি আনা হলো। সে বলল, আমি পিপাসায় মারা যাই সেও ভালো, কিন্তু এই বিশ্রী পেয়ালায় পানি পান করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর অন্য একটি পাত্র আনা হলো, সেখান থেকে সে পান করল। এই দুটো ঘটনা থেকেই পরিমাপ করা যাবে যে ইরানিদের অভ্যাস কতটা বিকৃত, কৃত্রিম জীবন এবং লৌকিকতা তারা কতটা অভ্যস্ত, এবং প্রকৃতিসম্মত সহজ সরল জীবনযাত্রা থেকে কতটা দূরে সরে গিয়েছিল।